আসি। এই দেখো দেখতে পাচ্ছ, হয়ে গেছে পরের দিন, মানে পরের পরের দিন। তো কালকে আর কোনো ব্লগ করিনি, আজকে আবার করছি। আমি একটু পরে যাব স্নানে, আর এখানে খালি বৃষ্টি হয় আবার বন্ধ হয়ে যায়, বৃষ্টি হয় আবার বন্ধ হয়ে যায়। তো আমি সকাল থেকে ল্যাদ খাচ্ছিলাম খেতে খেতে, এখন যাচ্ছি একটু সামনের দিকে, আর পেছনে আছে আমার সাথে মামি। চলো সামনে যাই, দেখি হচ্ছে দেখি। যে মামা কি করো তুমি? আমি স্নান টান করলাম, আমার এখনো স্নান হয়নি, করতে হবে। আর মা ওইদিকে কি বা দেখছে। আচ্ছা কি রান্না হচ্ছে মা? আর এই দেখো ছোটা মোটা বেবি ঘুমোচ্ছে সুন্দর করে আরামসে। আর এইদিকে হচ্ছে রান্না। হ্যাঁ ভিডিও হচ্ছে। ও আচ্ছা, ইলিশ মাছ, আলু বেগুন, তারপরে লাউ ঘন্ট, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দেয় লাউ ঘন্ট, চিংড়ি মাছ দেয় নতি, আলু আলু না মাংস, লোকাল মুরগির মাংস, ঝেকি শাক, দিদার মা বসে বসে ভিডিও দেখছিল, আমি আসলাম বন্ধ করে দিল। আর মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। আর বুনু পড়তেছে, তিন্নি ওইদিকে পড়াশোনা করছে। আমার বাড়িতে ভর্তি গাছ, আর এইদিকে দেখো কত লেবু গাছে। এই দেখো ওখানে আর একটা গাছ আছে, ওই গাছের মধ্যেও লেবু আছে। ওই দেখো ওই দেখো প্রচুর লেবু, মানে বাইরে থেকে কিনতে হয় না। গন্ধরাজ লেবুর গাছ আছে কই? আর এই যে অলসা ব্যক্তি, এর নাম নিনি কি? মদনী বাচ্চা। মদনী বাচ্চা না, অন্য নাম বললো নিনি শিবকলি না। আর এইদিকে অনেক গাছ, আগে আরো গাছ ছিল, এখন গাছ কমে গেছে। আর মামার বাড়িতে আসলে সুপারি গাছ দেখতে পাবে। এই এগুলো হচ্ছে গিয়ে সুপারি গাছ, সব মামার বাড়ি আসলে সুপারি গাছ দেখা যায়। আর এইদিকে পুরো জঙ্গল। আর এই যে গন্ধরাজ লেবুর গাছ, বাবা ঘুরে আছে। দেখো কত লেবু ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, অনেক লেবু ধরে আছে গাছের মধ্যে। তো দেখলেই কত গাছ এখানে, আর প্রচুর মশা, মানে রান্নাঘরে তো পশাই যায় না, এত মশা কামড়ায়, সে মশা মারা ধূপকাঠি জ্বালায় বসতে লাগে। আর মামা বাড়িতে সাপও আছে অনেক। বলেন কি, আমার ভিডিওটা দেখাও তোমার মোবাইলে করা, একটা অনেক বড় সাপ আছে। আমি কালকে দেখে খুব ভয় পাচ্ছিলাম, ঘরের জানলা খোলা ছিল, আমার খুব ভয় লাগছিল। মামা দেখাচ্ছে, দাঁড়াও। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এই দেওয়ালটা, এই দেওয়ালটা হচ্ছে কি এখানে বসেছিল। আমি তো দেখে পুরো ভয়, একটু পরে ফোনাও তুলবে। ওই দেখো, ওই দেখো মাথা তুলছে আমার। যা কালকে রাতে দেখে ভয় লাগছিল, আমি জানলা আমি বন্ধ করছি, তো আমাদের কারেন্ট চলে গেছিলো, আমার খুব ভয় লাগছিল। ওই দেখো কত বড় একটা, প্রথমে দেখে মনে হচ্ছিলো টায়ার টাইপের কিছু একটা ঝুলে আছে, তারপরে দেখি এই কাণ্ড। এটা আগের সপ্তাহে হয়েছে না, যখন আমরা ছিলাম না, শনিবার, আগের শনিবারে, আজকে শনিবার, তার আগের শনিবারে, এই টাইমটাতে। মানে এখানে আছে, সাপটা আছে ওই বাড়িতে, ওই বাড়ির জঙ্গলটা, ওই বাড়ির জঙ্গলে আছে। এই বাড়িতে ছিল না, এই বাড়িতে ছিল, ওই বাড়িতে চলে গেছে। একবার তো ছোটবেলায় আর কি, মানে আমাদের ছোটবেলায় মামা আমাদের বুনুকে নিয়ে ঘুরছিল পায়ের সামনে দিয়ে, বাবা আমি তো শুনেই শেষ। এখানে একটা বড় নারকেল গাছ ছিল, কেটে দিয়েছে, অনেক গাছ ছিল আগে, এখন গাছ কমে গেছে। এখানে একটা ঘর ছিল, কত্তির ঘর, এই ঘরটাও আর নাই। এখানে ফুলের গাছ, মানে বাইরে থেকে কিছু কিনতে হয় না, সব বাড়িতে আদা গাছ আছে, অনেক গাছ আছে বাড়িতে। শুরু হয়ে গেছে বৃষ্টি, আমরা সবাই এখন খেতে বসে গেছি। এই যে মা, এই যে মামা, আর ওইদিকে আছে নিন্নি, এখন দিদা পরিবেশন করবে। সবার পাতে পাতে লেবু চলে গেছে। আর ওইদিকে হচ্ছে মাংস রান্না, রান্নার মাংস ফ্রাইড রাইস রাতে হবে, তো এখনই বানিয়ে রাখছে। আর এইদিকে চলছে পরিবেশন, দিদা করছে, মামি দাঁড়িয়ে আছে।
দাদু বসবে টেবিলে, ভানুবাবু টেবিলে বসে গেছে। তো কোনো কথা বলে না কেন। এটা কি শাক? দেখি দেখি শাক শাক, কলা ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, কিন্তু এখন অবধি ভাত আসেনি কেন? এই যে চলে এসছে ভাত, গরমা গরম শীত, ধোয়া উঠছে ভাত দিয়ে। উফ, কি মশা কামড়াচ্ছে আমাকে। ওয়াও, ধোয়া। পেয়ে গেছি ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের তেল দেখাও, দিদা ইলিশ মাছের তেলটা দেখাও। এই যে ইলিশ মাছের তেল আর হচ্ছে লঙ্কা লবণ দিয়ে খাবো, সেই টেস্টি লাগে। এখন হয়ে গেছে বিকেল, আর আমি আবার সেই টপটা যেটা আমি আসামে পরেছিলাম ওটা পরে সবাই মিলে এখন একটু গাড়ি করে বেরোচ্ছি। মার একটা মন্দিরে গেছিলো, তারপরে ওখান থেকে এখন আবার যাচ্ছি কোথাও একটা ঘুরতে। আমি মেজে মামা, মামার আজকে দোকান বন্ধ, তাই ভালো চলো একটু ঘুরেই আসি সবাই মিলে, কালকে তো চলে যাবো। আর এই যে মামা, চলো কোথায় আছো? ওরা চলো, এটা বুনু হ্যাঁ বুনু দাম ঘরের সামনে দোকানেই আসলাম। যে মামা বসে আছে, সবাই ফোন নিয়ে ব্যস্ত, এত ঠান্ডা লাগছিল গাড়ির মধ্যে, এখন তো আরাম লাগছে। আর হচ্ছে বাইরে বৃষ্টি। এই যে মা বসে আছে, মা তো খাবে না মোমো, মামি আমি মিনি আর মামাই খাবো। এত জলের বোতল খাও মা, তারপরে আবার কবে আসবো? খাই না চাউমিন। আমরা আশীর্বাদ দোকানে, এখানে বানাচ্ছে মোমো, চলে এসছে মোমো, কতগুলো মোমো দিয়েছে। এখানে সস দিচ্ছে, ঝাল সস, গুড মর্নিং। তো আজকে হয়ে গেছে রোববার, তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি বাড়িতে। তো প্রায় 15 দিনের মতো হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর ফাইনালি আজকে যাচ্ছি। তো ব্যাগপত্র এখানে সব গাড়িতে ঢোকানো হয়েছে, আমরা গাড়ি করে বেরোবো। এখন বলছে সকাল এই 7:30 সাড়ে 8টার মতো, তো আমরা একটু পরেই বেরিয়ে যাবো। আমি একদম হয়ে গেছি রেডি, তো ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে, মানে সে কবে বাড়ি থেকে বেরিয়েছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। উফ বাবা, টাটা দিদা, চলে যাচ্ছি। মামি কাজ করছে, মামি টাটা। গাড়ি হয়ে নিনি উঠে নাই বোমা, এ মিয়াও টাটা মিয়াও। গাড়ি হয়ে গেছে রেডি, এখন আমরা চলে রওনা দেব, মামার সাথে দোকানে দেখা করে নেব, আর মা আসছে, মা আসলে চলে যাব। টাটা নিনি, চলো রবিবার। মা বসে আছে, গেলাম টাটা। আমরা এখন প্রায় ইসলামপুরের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফালাকাটা থেকে বালুঘাটের ডিস্টেন্স অনেক, প্রায় 10 ঘন্টা নাকি মা? 11 ঘন্টার জার্নি তো গাড়ি করে। এখন কটা বাজে? এখন বাজে 11:30 মতো, না 11:45 বাজে। এখন একটু খাওয়া দাওয়া করলাম, মামা বাড়ি থেকে ভাত আলু সেদ্ধ সব নিয়ে এসেছিলাম, ওগুলো বসে বসে এখন খেয়ে নিলাম। আর ভানুকাকু এই হোটেলটাতে খাচ্ছে, তারপরে এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। এই সন্ধ্যা 4:00-5টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। চলো চলে আসি, আমার টুটু
কবে থেকে শিনুকে দেখি না, শিনুর জিভ বাড়ায় গেছে, শিনুর জিভ বাড়ায় গেছে, যা জল খাবো, জল 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 খাবো, জল আর টুলু টলে 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 মা ব্যাগগুলো নিয়ে আসুক, মা ব্যাগগুলো নিয়ে আসুক, বসো বসো, জল খাবার জল জল চলো জল দিয়ে আসো, আসো জল দেবো, আসো 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 আসো, মা চলে আসবে, মা ব্যাগটা নিয়ে আসবে, মা ব্যাগ নিতে গেল, সুইটি সুইটি রে ভাই কেমন কাটলো এই 15 দিন, দারুন, মাকে তো বারবার বলবে মা তাড়াতাড়ি আসো মা, আর ভালো লাগছে না, একটু চলে আসো মা, ভাই ফাইনালি চলে এসেছি বাড়ি, এতদিন ঘুরে টুরে ফাইনালি বাড়ি আসা হলো, আর আজকে শেষ হচ্ছে ফাইনালি আমাদের সমস্ত ঘুরতে যাওয়ার ব্লগ, কাল থেকে রেগুলার নর্মাল ব্লগ আসবে। তো যাই হোক, এই সিরিজটা কেমন লাগলো, মেঘালয় তারপর আসাম তারপর মামাবাড়ি, তো এই কটা সিরিজ কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।